হাই ফ্রেন্ডস, আমি সত্যজিৎ, আর তোমরা দেখছো আর্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে যাব গঙ্গারামপুর থেকে প্রায় 56 কিলোমিটার দূরে অবস্থিত হিলিতে। সেখানে আজকে অমাবস্যা, সেখানে আজকে 14 হাত কালী পুজো হচ্ছে। এটা হচ্ছে সীমান্তবর্তী এলাকা, হিলি সীমান্তবর্তী এলাকা। এখানে পুজো শুরু হয় 1971 সালে, যখন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয় তখন এখানে পুজো শুরু হয়। সেই পুজোটা এখনও চলছে, আজকে যাবো সেইখানে সেই পুজোতে। আর এই পুজো উপলক্ষে এখানে 7 দিন ধরে মেলা বসে, সেই মেলাটা ঘুরে দেখবো। আর তোমরা যারা প্রথম দেখছো আমার চ্যানেলটা, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? অবশেষে আমি চলে এসেছি হিলির সেই বিখ্যাত 14 হাত কালীমায়ের পুজো মণ্ডপে। বিরাট সেই মণ্ডপ, তবে 14 হাতের কালী বলা হলেও আমার মনে হয় 14 হাতের থেকেও অনেক বড় এই মায়ের মূর্তি। মায়ের মন্দিরের পাশেই রয়েছে ভোলে বাবার একটি ছোট্ট মন্দির। এখন সেখানেই পুজো হচ্ছে। মায়ের পুজো শুরু হবে রাতে। আর এই সেই মায়ের মূর্তি, তোমরা দেখে বুঝতেই পারছো মায়ের মূর্তিটি কত বড়। আর এই মায়ের সুবিশাল মূর্তি দেখার জন্যই দূর দূরান্ত থেকে ভক্তরা আসে এখানে মায়ের দর্শন করার জন্য। দেখো, মায়ের মূর্তি এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছে পুরোদমে। সন্ধ্যার মধ্যে আশা করি কমপ্লিট হয়ে যাবে। দেখো সামনে অনেক কিছু স্ট্রাকচার রয়েছে যার জন্য মায়ের মুখটা সম্পূর্ণ দেখা যাচ্ছে না। এখানে মই লাগানো আছে, তা আমি মই দিয়ে এখন উঠবো। উঠে নিয়ে মায়ের মুখটা তোমাদের কাছ থেকে দেখাবো, সামনে থেকে দেখাবো, ঠিক আছে? দেখো বন্ধুরা, আমি চলে এসেছি একদম মায়ের কাছে, মায়ের মুখের সামনে, দেখতে পাচ্ছ? আর দেখো নিচে, নিচ থেকে আমরা উপরে উঠেছি, কতটা ডাউন বুঝতে পারছো? তো চলো মায়ের মুখটা দর্শন করি। এবার চলো বন্ধুরা, এই পুজোর পেছনে কি ইতিহাস আছে সেই ইতিহাসও জেনে নেই। স্থানীয় বাসিন্দাদের মতানুসারে 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলে আতঙ্কিত হয়ে পড়ে বাংলাদেশ কাটাতার সংলগ্ন পশ্চিম আপ্তর গ্রামের বাসিন্দারা। যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার আশায় তারা এই কালী পুজো শুরু করেন। এই মন্দির থেকে মাত্র 150 মিটারের মধ্যেই রয়েছে বাংলাদেশের সীমান্তের কাঁটাতার। আর এই মন্দির সংলগ্ন এলাকা থেকেই সীমান্তের ওপারের বাংলাদেশ পরিষ্কার দেখা যায়, যা আমি পরের ভিডিওতে দেখাবো। দেখো বন্ধুরা, আমি একদম চলে এসেছি মায়ের মুখের সামনে। এই আমার মায়ের, আমার মুখের পেছনেই দেখতে পাচ্ছ মায়ের মুখ কত বড়। 14 হাত বলা হয়, স্বাভাবিকভাবে মুখটিও বড় হবে, দেখতেই পাচ্ছ কতটা। আর আমি কতটা উঁচুতে আছি তোমাদের একটু দেখাচ্ছি। দেখো দেখো কতটা উপরে আছি। কাজ হচ্ছে, এই যে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে আমরা উঠে আসলাম। আর এই যে মায়ের মন্দির, মন্দিরটিও বিরাট, দেখতে পাচ্ছ কতটা উপরে। বন্ধুরা,
মায়ের যে হাতটা রয়েছে সে হাতটা আমার মুখের থেকে বড়। তাহলে তোমরা আইডিয়া করতে পারবে এই প্রতিমাটি, মায়ের প্রতিমাটি কত বড় হতে পারে। দেখতে পাচ্ছ মায়ের যে হাত রয়েছে সে হাতটা আমার মুখের থেকে বড়। তাহলে আইডিয়া করো কত বড় হতে পারে। চোদ্দ হাত কালী, হিলির একদম জনপ্রিয় কালী চোদ্দ হাত কালী। মায়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোলে বাবার মূর্তিটিও বিরাট আকৃতি। এখানে প্রায় ছ ফুটের আরও একটি মা কালীর মূর্তি রয়েছে। এই মূর্তিটিতেই সম্ভবত পুজো হবে রাতে। মায়ের প্রতিমার কাজ সম্পূর্ণ হয়ে গেলেও মাকে গয়না পরানো ও সামনের বাঁশের স্ট্রাকচার খুলতে সন্ধে হয়ে যাবে। তাই ততক্ষণ চলো বন্ধুরা আমরা মন্দিরের আশেপাশটা একটু ঘুরে দেখি, আর এই পুজো সম্পর্কে স্থানীয় কারো কাছ থেকে কিছু জানা যায় কিনা সেটাও একটু দেখে নিই। বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে আমার পিছনে মায়ের হাতে যে খড়গটা থাকে, সে খড়গটা, তার খড়গটা এত বড় ভাবতে পারো, মানে মায়ের অনুযায়ী বডির সাথে খড়গটা একদম মানানসই। এত বড় খড়গ এই মায়ের হাতেই মানাবে, দেখতেই পাচ্ছ কত বড় খড়গ। আমি পেয়ে গেছি এই প্রতিমার মৃৎশিল্পীকে, তা ওনার কাছ থেকেই এই পুজোর ইতিহাস শুনে নেব, কত বছর আগে থেকে শুরু হয়েছে পুজো এবং কী বিশেষত্ব, চলো জেনে নিই এই মৃৎশিল্পীর কাছ থেকে। এটা সব শুনেছি যে মানে 71 সালে যখন যুদ্ধ হয় ভারত পাকিস্তান তখন মানে শুরু হয়েছে এটা, তাই 50 বছর পার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পূজোর বিশেষত্ব কি? এই পূজোর সবাই মিলে এখানকার সব গ্রামবাসীরা বা ইয়ে শহরবাসী হিলি সবাই ইয়ে করে এটা স্থাপন করেছে। বারোয়ারি, তাই তো? হ্যাঁ, বারোয়ারি। আচ্ছা, এখানে দেখছি মেলা হচ্ছে, তা মেলাটা কদিন ধরে থাকে? এখানে সরকারিভাবে মেলা এখনো 8 দিন থাকবে। 8 দিন? আর 8 দিনের পর আরো 15 দিন, 1 মাস থাকবে, 15 দিন থাকবে তার। আচ্ছা, এই মায়ের কি বিসর্জন হয়? না না, বিসর্জন এরকমই থেকে যায়, এরকমই থেকে যায়। পরে আপনার এগুলো কেটে নামে দেওয়া হয় মেশিন দিয়ে। আচ্ছা আচ্ছা, জল দিয়ে, জল দিয়ে ধুয়ে দেওয়া হয় ওটাকে এখানেই মন্দিরে, কারণ এত বড় প্রতিমা তো নিয়ে যাওয়া মুশকিল। মুশকিল, হ্যাঁ, মানে জল দিয়ে এখানেই বিসর্জন দিয়ে দেওয়া হয়, মাটিটাকে ধুয়ে দেওয়া হয়। হ্যাঁ, মাটিকে ধুয়ে ফটন কেটে নামে দেওয়া হয়। আচ্ছা, প্রতিমা তো কমপ্লিট হয়নি, আজকে কমপ্লিট হবে? কমপ্লিট হয়েছে, কিন্তু এখনো ভাড়া খোলা হয়নি। ও, মানে স্ট্রাকচারটা চলছে, খুললেই আমরা সন্ধ্যার মধ্যে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাদা, আপনার নাম? বিপ্লব সরকার। বিপ্লব সরকার, আপনার বাড়ি কি এখানেই নাকি? আমার বাড়ি বিনছিরা, তিওর বিনছিরা। তিওর? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। সম্ভবত এখানে বৈষ্ণব মতে মায়ের পুজো হয়, কারণ অন্যান্য জায়গায় কালী পুজোতে বলির প্রচলন থাকলেও এখানে সেই রকম কোনো নিয়ম নেই। এখানে মায়ের ভোগের ব্যবস্থা করা হচ্ছে। দেখো যে মায়ের কাছে ভোগগুলো, সব ভোগগুলো রাখা হচ্ছে। এই যে পুরো এলাকাটা দেখছো, এই পুরো এলাকাটা
এই ভোগ দিয়ে কিন্তু ভরে যায়। দেখতে পাচ্ছ কেমন লাইন দিয়ে সব ভোগগুলো সাজানো রয়েছে, পুরো এলাকাটা একদম এত বড় এলাকা শুধুমাত্র ভোগের জন্য রাখা হয়েছে, পুরো এলাকাটা শুধুমাত্র ভোগের জন্য রাখা হয়েছে। তাহলে কত ভোগ পড়ে এখানে বুঝতেই পারছো, পুরো এলাকাটা একদম ভোগের জন্য। এখানে শুধু ভোগগুলো রাখা হয়, কিছু ভোগ জমা পড়েছে, আরও পড়বে মাঝরাতে পূজা, গোটা রাত ধরে ভোগ জমা পড়বে। দেখো বন্ধুরা, মায়ের সামনে যে বাঁশের স্ট্রাকচারটা ছিল সেই স্ট্রাকচারটা পুরো খোলা হয়ে গেছে, এখন মায়ের রূপ সম্পূর্ণ দেখা যাচ্ছে। এই মায়ের সম্পূর্ণ রূপ দেখার জন্য সেই সকাল থেকে ওয়েট করছি, আর তোমাদেরকেও দেখাবো বলে ওয়েট করছি। দেখো মায়ের সম্পূর্ণ রূপ এখন বাঁশগুলো খুলে নিয়েছে প্রায়। আজ 23 নভেম্বর মায়ের পুজো। এই পুজো উপলক্ষে 7 দিন ধরে মেলা থাকে, আর মায়ের প্রতিমা গোটা বছরই থাকে, তাই তোমরা চাইলে এসে মায়ের দর্শন করে যেতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে দেখাবো কীভাবে মাকে সোনা ও রূপার গহনা পরানো হয়, আর সাথে ঘুরে দেখাবো সম্পূর্ণ মেলা। তাই পরের ভিডিওগুলো খুব সুন্দর হবে, ভিডিওগুলো তোমরা মিস করো না। আজকে এখানেই শেষ। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো, যাতে তোমাদের সামনে আরও ভিডিও নিয়ে আসতে পারে।